হাই গাইস, সালামু আলাইকুম। আমি এই ব্লগ ভিডিওটা বানাইতেছি প্রবাসী ডিয়ারবেগ থেকে। তো আজকে একটা জরুরি কথা বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো, আর সেটা হলো যে আমাদের মধ্যে আমরা অনেকেই বিকাশে টাকা পয়সা লেনদেন করে থাকি, কিন্তু কোনো সময় দেখা গেছে যে একটা সংখ্যা ভুলের কারণে আপনার ওই বিকাশের টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে চলে যায়। চলে গেলে অনেক সময় দেখা গেলো তাকে ফোন করে বলতে হয় যে ভাই, আমার টাকাটা ভুল আপনার অ্যাকাউন্টে চলে গেছে। তারপর লোক যদি ভালো হয় ওই সময় টাকা রিটার্ন দেয়, আর যদি দুষ্ট প্রকৃতির লোক হয় তাহলে দেখা গেলো সিমটা বন্ধ করে রাখে, প্রয়োজনে ফোনে ব্যস্ততটুকু হয়। টাকার পরিমাণ যদি বেশি হয়, অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে, সে টাকাগুলো আবার অনেক সময় ফেরত দেয় না। এমন ঘটনা কিন্তু অনেকবার অনেকের সাথে হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনার টাকা আপনি কীভাবে ফেরত পাবেন। ধরেন আপনার টাকাটা আপনি আরেকজন অ্যাকাউন্টে চলে গেছে, এখন ওই নাম্বার কাছে বিকাশ খোলা আছে। এখন বিকাশ খোলা থাকার কারণে যে ওই টাকাটা ওর বিকাশে জমা হয়ে গেছে, এখন আপনি টাকাটা কীভাবে ফেরত পাবেন। এখন আমি আপনাকে বলে দিচ্ছি, যদি ওই নাম্বারে বিকাশ থাকে তাহলে আপনার ওই টাকাটা উদ্ধার করার জন্য আপনাকে যাইতে হবে আপনার এলাকায়, যে বিকাশ কাস্টমার কেয়ার যেতে হবে আপনাকে। তত কোনো মুদি দোকান নয় বা কোনো স্টেশনারি দোকান নয়, আপনাকে যাইতে হবে সরাসরি বিকাশ কোম্পানির নিজস্ব তাদের কাস্টমার কেয়ারে যাইতে হবে, যেখানে শুধুমাত্র বিকাশ সংক্রান্ত সমস্যাগুলো তারা সমাধান করে। নতুন বিকাশ খুলে যাওয়া থেকে শুরু করে এই কাজগুলো তারা করে থাকে। তো আপনি যখন কাস্টমার কেয়ারে যাবেন, তো যাওয়ার আগে যে আরেকটা কথা ভুলে গেছি, সেটা হলো আপনি ভুলে টাকাটা চলে গেছে আরেকজনের অ্যাকাউন্টে, সাথে সাথে আপনি কী করবেন, আপনি থানায় একটা জিডি করবেন। থানায় একটা জিডি করবেন, জিডি করে জিডির পেপার ফটোকপিটা নেবেন, অরিজিনাল কপি নেওয়া দরকার নেই, ফটোকপি অথবা অরিজিনাল কপি নেবেন। তো অরিজিনাল কপি বিকাশ অফিস কিন্তু রাখবে না, ফটোকপিটাই রাখবে, যে বলবেন যে আমি আমার এই নাম্বার, আমার এই বিকাশ, আমার এই আপনার বিস্তারিতটা আপনি দিয়ে পরবর্তীতে আপনি জানাবেন যে এই টাকাটা ভুলে আরেকজনের অ্যাকাউন্টে চলে গেছে। তখন বিকাশ কোম্পানির পক্ষ থেকে ওই ব্যক্তিকে ফোন দেওয়া হবে, তাকে ফোন দিয়ে বলা হবে যে আপনার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে বা এই সময়ে এত টাকা জমা হয়েছে, আপনার এই আপনি অতিসত্বর আপনি যেখানে আছেন আপনার আশেপাশে যে কোনো বিকাশ আপনি কাস্টমার কেয়ারে চলে আসেন। ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতেছি যে আমার বাড়ি লক্ষ্মীপুর, এখন আমি কাস্টমার কেয়ার লক্ষ্মীপুরে গিয়ে আমি আমার অভিযোগ জানাই না, ওই লোকটা হলো রংপুরে বা দিনাজপুরে বা ধরে সিলেটে বা কক্সবাজারে যেখানে হতে পারে, তাকে বলা হবে যে আপনি অতিসত্বর আপনি এই কাস্টমার কেয়ারে চলে আসেন। তখন সে তার আশেপাশে যেখানে এই বিকাশের কাস্টমার কেয়ার আছে সে ওখানে চলে যাবে। যদি সে না যায়, না যাওয়ার পর তখন বিকাশ কোম্পানি কী করবে, কাস্টমার কেয়ার আস্তে আস্তে তার তাকে তলব দেওয়া হবে, অর্থাৎ তাকে অর্ডার করা হবে আপনি চলে আসেন। যদি সে না আসে, যদি সে আসতে অপারগতা প্রকাশ করে, তাহলে একসময় বিকাশ কোম্পানি তার অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে। যদি দেখা গেল যে সে টাকা উইথড্র করেছে, তো একটা আইডি দিয়ে শুধুমাত্র একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, তো সে জীবনে কোনো দিন আর বিকাশ ব্যবহার করতে পারবে না। হয় আপনার টাকা আপনার ফেরত দিতে হবে, অন্যথায় যদি আপনার টাকা সে ফেরত দিতে যদি ব্যর্থ হয় বা যদি কোনো শয়তানি করে, তাহলে কিন্তু সে আজীবনে বিকাশ ব্যবহার করতে পারবে না, কারণ বিকাশ কোম্পানি অলরেডি তার অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে, তার আইডি হ্যাং করে দেবে। তার আইডি দিয়ে স্মার্ট কার্ড বলেন যাই বলেন, সে আর কখনো আর কোনো বিকাশ ব্যবহার করতে পারবে না, ওই নাম্বার তো নয়, এমনকি তার আইডি দিয়েও পারবে না। তো যদি সে কাস্টমার কেয়ার যাবে ওখানে, ধরে আপনি অভিযোগ জানালেন লক্ষ্মীপুরে, সে আছে রংপুর, সে কাস্টমার কেয়ারে গেল, তারপর সে ওখানে প্রমাণ করে দিল যে না, এটা আমার নিজের টাকা, এটা অন্য, ওই লোকটা আমার সাথে চালাকি করেছে। যদি সে প্রমাণ করে দিতে পারে তাহলে তার কোনো সমস্যা হবে না, যদি সে প্রমাণ করতে যদি ব্যর্থ হয়, যদি সে অপারগ হয় তাহলে কিন্তু তার সমস্যা আছে।
তখন কাস্টমার কেয়ার, কাস্টমার কেয়ার আপনি থাকবেন লক্ষ্মীপুরের কাস্টমার কেয়ারে ধরেন, আর ও যার একা যার বিকাশে ভুলে টাকাগুলো চলে গেছে সেই ধরেন রংপুরে আছে, তখন কাস্টমার কেয়ার টু কাস্টমার কেয়ার কথাবার্তা হবে, আপনি এখানে থাকবেন ও ওখানে থাকবেন, দুজনে কথাবার্তা দুই জায়গা থেকে হবে। আপনি আপনার প্রমাণ দিবেন যে হ্যাঁ আমার এটা ভুলে চলে গেছে, হয়তো একটা সংখ্যা ভুল হয়েছে বা যে কোনো ভাবে হোক, আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আপনি উপযুক্ত প্রমাণ দিতে তো দিবে, ব্যর্থ হন তাহলে দেখা গেলো যে সমস্যা হতে পারে, আপনার সমস্যা হবে, আপনি টাকা ফেরত পাবেন না, আপনি আর হয়রানির শিকার হবেন। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে জিডি করতে হবে প্রথম, জিডি করার আপনার জিডি পেপার নিয়ে কাস্টমার কেয়ার অবশ্যই যাবে, তবে অন্য কোনো চেষ্টা করলে হয়তো লাভ হবে না। তবে এই ব্যাপারে আমার একটা পরামর্শ, আমার পরামর্শটা হলো এটাই যে আপনারা এক কাজ করতে পারেন যে টাকাটা চলে যাওয়ার পর হয়তো ওই লোকটাকে একবার ফোন দিয়ে, ফোন দেওয়ার পর লোকটা ফোন উঠে নেয়, হয়তো ভদ্রলোক আছে, কারণ আপনি তাহলে জিডি করতে গেলে যে আপনার মাথার চুলগুলো যে অনেক সময় কাঁচা কালো চুল সাদা হয়ে পরে পড়ে, কিন্তু কোনো সময় জিডি করতে গেলে আপনার চুলটা অটোমেটিকভাবে একদিন পড়ে যাবে, পাকা হওয়ার দরকার নেই। দেখা গেলে আপনি 500, 1000, 2000 টাকা অনেক টাকা দিতে হবে আপনাকে, দিয়ে তারপর তাহলে জিডিটা করতে হবে। তো কী দরকার আছে এত রেজাল্টে যদি আপনি যদি সহজে যদি কাজটা হয়ে যায়, আপনার তো লোকটাকে বলবেন যে ভাই আমার টাকাগুলো ভুলে চলে গেছে, আপনি যদি আমার টাকাগুলো আমাকে না দেন তাহলে আমি থানায় জিডি করতে বাধ্য। আপনি তাকে বলবেন, কোনো সমস্যা নেই, তাকে বলবেন যে ভাই আমার টাকাটা ফেরত দেন না হলে আমি থানায় জিডি করবো এবং আপনার আমি অ্যাকাউন্ট ক্লোজ করে দেব বিকাশ কোম্পানির পক্ষ থেকে। যদি সে যদি ভালো হয় তাহলে ফেরত দেবে, আর যদি সে যদি তার কোনো যদি অন্য কোনো রাস্তা যদি জানা থাকে হয়তো সে আপনার হয়তো ফোন নাও ধরতে পারে। তো যদি দেখেছে তার নাম্বারটা বন্ধ করে দিয়েছে, টাকাটা ভুলে যাওয়ার পর সে নাম্বারটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, নাম্বারটা বারবার ফোন দেওয়ার চেষ্টা করবেন যে কোনোভাবে পান কিনে দেখালে। এমনও তো হতে পারে যে আপনি তাকে যখন টাকা তার অ্যাকাউন্টে গেছে তার মোবাইলটা বন্ধ ছিল, নেটওয়ার্কের বাইরে ছিল, এই কারণে সে আপনার ফোনটা ধরতে পারে না, এরকম ঘটনা হইতে পারে। এমন কিছু নয় যে সে লোকটা খারাপ, সে ফোন বন্ধ করে রাখছে তার অর্থে এনার্জি সে চোখ, হয়তো দেখছে তার মোবাইলে চার্জ নেয়, মোবাইলটা নেটওয়ার্কের বাহিরে, অথবা মোবাইলে সিমের কোনো সমস্যা হয়ে গেছে। আপনি তো এখান থেকে তো ওখানকার কোনো কথাই আপনি বলতে পারবেন না, আর আপনি যে কাস্টমার কেয়ারে যদি গিয়ে কোনো যোগাযোগ করেন হয়তো দেখা গেলো সে যে কোম্পানির সিমটা ব্যবহার করে, দেখা গেলো আপনি সেই ডিটেলসগুলো বাইর করতে যে তার সিমটা কি কখন খুলছে সর্বশেষ, কখন কি কোন নাম্বারে কথা বলছে, এগুলো এসব তথ্য কিন্তু আপনাকে দিবে না শুধু পুলিশ ছাড়া। তো আমি আজকের ভিডিওতে যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে গেছিলাম সেটা হলো যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বিকাশ যখন আপনার টাকা এইভাবে চলে যাবে আপনি থানায় জিডি করবেন, জিডি পেপার নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে আপনার যাওয়ার সময় অবশ্যই আপনার আইডি নিয়ে যাবেন, আপনার মোবাইলটা যে মোবাইলটা আপনি টাকা ট্রান্সফার করেছেন যে নাম্বার আপনার ব্যক্তিগত ওই নাম্বারটা নিয়ে যাবেন, মানে আপনি বিকাশ কোম্পানির ওখানে যাওয়ার সাথে সাথে যাতে করে আপনার যে ডকুমেন্টগুলো আপনার কাছে সাইতে পারে সে যেটা আপনার মনে হয় সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সাথে করে নিয়ে যাবেন। আপনি আপনার ডকুমেন্টগুলো যখন সাথে করে নিয়ে যাবেন তো আপনারা টেনশন হবে না। কথা বলতেছি যে আমি চাকরি সৈরি প্রবাসে পাঁচ ছেলের মধ্যে 12 জাতির সাথে চলতে হয়, ওই দেখেন এগুলোর যে দুর্গন্ধ বাইরে হইতেছে, এই দুর্গন্ধ আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতেছে, যে নিচে কি কী ফালাই রাখছে এগুলো দুর্গন্ধ বাইরে এখন অসহ্য লাগতেছে, এখানে ঘন ঘন আমি ছুটি ফাইতে হয়। তো যে কথাটা আমি আপনাদের কাছে ভালো করে শেয়ার করতে চাইছিলাম, আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে অন্যান্য ভাই বোন যেন অন্তত ভিডিওটা দেখে এবং বুঝে। আর একটা কথা বলে রাখি, ধরুন আপনার এই বিকাশ অ্যাপস আপনি যখন ব্যবহার করেন অ্যাপ্লিকেশানটা, তারপরে একটা নাম্বারে টাকা পাঠাইছেন, টাকা পাঠানোর পরে দেখা গেল যে ওই নাম্বারটাতে কোনো বিকাশ নাই কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে টাকাটা কেটে নিয়েছেন, তখন আপনি কী করতে পারেন, অ্যাপ্লিকেশানে এক জায়গায় আছে যে আপনি যে টাকাটা পাঠাইছেন ওখানে আপনি ক্লিক করে তারপর এখানে ক্যান্সেল করে দিলে কিন্তু শেষ, আর কিন্তু টাকাটা আর ওর কাছ থেকে সোজা কেটে আপনার অ্যাকাউন্টে আবার চলে আসবে কয়েক সেকেন্ডের ভিতরে। আবার বলতেছি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে
আপনি বিকাশ অ্যাপস ডাউনলোড করবেন, করার পর আপনার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আপনার বিকাশ খোলা আছে ওই নাম্বারটা আপনি দিয়ে লগ ইন করে তারপর রেডি করে রাখবেন। টাকা ওদেরকে পাঠানোর পর যদি ওই নাম্বারটাতে বিকাশ না থাকে তাহলে আপনি কী করতে পারেন, এখানে ক্যান্সেল প্রোগ্রামে ক্যান্সেল করে দিলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার চলে আসবে, এই জন্য আপনাকে বাড়তি কোনো কষ্ট করতে হবে না। তবে বিকাশ অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে মুসিবত হলো আপনাকে অবশ্যই জিডি করতে হবে, জিডি পেপার নিয়ে থানায় জিডি করতে হবে আপনাকে যে আমি এই নাম্বারে ভুলে আমার টাকাগুলো চলে গেছে, বলার পর তারা আপনার জিডিটা গ্রহণ করবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা নিয়ে বিকাশ অফিসে গিয়ে তারপরে এই আপনার অভিযোগ জানাইলে তারপর তারা কাস্টমার কেয়ার টু কাস্টমার কেয়ার কোম্পানির পক্ষ থেকে সেটা সমাধানের জন্য তারাই ব্যবস্থা নেবে। তো জানি না আজকের আমার এই ছোটো ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার একটা অনুরোধ রইল। আর আপনাদের কাছে এরকম ইনফরমেশান দিতে পেরে আমার নিজে থেকে একটু ভাগ্যবান মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আমার ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এটাই তো আশা মনে করি। কারণ আমি ডিউটি শেষ করে নয়, ডিউটিতে এখন আধা বেলা ডিউটি, তো সকালে ডিউটি শেষ, এখন সন্ধ্যার ডিউটি, চা খাইতে আসছি, নাস্তা খাইতে হবে, কারণ ডিউটি রাত্রে 12টায় শেষ, এখন সবে মাত্র 7:45 বাজতেছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্যদিন অন্য সময় আপনাদের সাথে আবার দেখা হবে। তো রুমের ভিতরে মনে করেন এখন কথা বলা যায়, কারণ অন্য সময় রাত্রে শুটিং করলে কথা বলা যায় না, কারণ রুমের লোক ঘুমাইতে থাকেন। কারণ ওর ডিউটি হয়েছে সকাল 7টা থেকে, আর আমার ডিউটি হয়েছে মনে করেন সকাল 9টা থেকে 12টা, তারপর দুপুরে আসরের পর থেকে আবার রাইতের 12টা, এই হলো পার্থক্য। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।